হাই ফ্রেন্ড, আমি স্বর্ণাভ আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি কলকাতার বর্ণাদি বাড়ির দুর্গাপুজোর কিছু ভিডিও। কলকাতার পাথুরিয়াঘাটায় রামলাচন ঘোষ ও খিলাচন্দ্র ঘোষের পুজো খুবই বিখ্যাত। পলাশী যুদ্ধে জেতার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার ফোর্ট উইলিয়াম বানাতে উদ্যোগী হলে সেই সময় বহু ধনী পরিবার পাথুরিয়াঘাট অঞ্চলে বসবাস শুরু করে। ব্যবসা সূত্রে বর্ধমান থেকে আগত রামরাম ঘোষ আনুমানিক 1784 খ্রিস্টাব্দে এই অঞ্চলে বাড়ি তৈরি করেন। রামরাম ঘোষের পুত্র রামলোচন ঘোষ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান এবং তিনি 46 নম্বর পাথুরিয়াঘাট স্ট্রিটের বাড়িতে 18 শতাব্দীর শেষ দিকে দুর্গাপুজো শুরু করেন। শোনা যায় ষষ্ঠী ওয়ারেন হেস্টিংস এই বাড়ির পুজো দেখতে এসেছিলেন। এই বাড়ির সঙ্গীত চর্চার ইতিহাস সর্বজনবিদ্ধ। এই বাড়িতেই ভূপেন্দ্রনাথ ঘোষ প্রতিষ্ঠা করেন অল বেঙ্গল মিউজিক কনফারেন্স। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রবিশঙ্কর, আলাউদ্দিন খাঁ সবাই এসেছেন এই বাড়িতে। উল্টোরাতে কাঠামো পুজোর মাধ্যমেই শুরু হয় প্রতিমা গড়ার কাজ। মঠ চৌরি চালার সাবেকি প্রতিমা, সিংহ হয় ঘটক আকৃতি, চালচিত্রের পটে থাকেন কৃষ্ণ, কালী এবং জগদ্ধাত্রী। প্রতিপদে বোধন হয় সেদিন থেকে নবমী পর্যন্ত প্রতিদিন চলে চণ্ডীপাঠ। নবমীতে হয় জোড়া কুমারী পুজো। এখনও নিয়ম মেনে ষষ্ঠীর দিন ঠাকুরের চক্ষুদান করা হয়। ইলাদ ঘোষের বাড়ির দুর্গাপুজো দেখার পর এর খুব কাছেই হরকুটির রে ব্যানার্জি বাড়ির পুজোও দেখলাম। বাড়ির ভেতরে প্রবেশ করার পর দেখলাম খুব শ্রদ্ধার সাথে ভক্তির সাথে দুর্গাপুজো হচ্ছে এবং বনে দিয়ানা দেখলে বোঝা যায় ইতিহাস যেন কথা বলছে। নরসিংহ দা তার জোড়াসাগর বাড়িতে 1859 সালে ধুমধাম করে দুর্গাপুজো শুরু করেন। দেশীয় রাজা এবং জমিদারদের পাশাপাশি ইংরেজদের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্কের দরুন এরা কলকাতার বিত্তশালী পরিবারগুলির মধ্যে অন্যতম ছিলেন। অতীতের ঐতিহ্য বজায় রেখেই এই বাড়ির দুর্গাপুজোটি আজও সমান নিষ্ঠার সঙ্গে উদযাপন করে চলেছেন। প্রতি বছর রথের দিন গড়ানো কাঠে কাঠামো পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয়। বিজয়া দশমীতে বাড়ির পুরুষরা মহিলাদের কনকাঞ্জলি প্রদান করেন এবং গান স্যালুট দিয়ে প্রতিমা নিরঞ্জন যাত্রায় বের করেন। আগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে বাহকের কাঁধে চড়ে প্রতিমা যেতেন মাঝগঙ্গায়। সঙ্গে যেত মশলাবাহক এবং স্বস্তিক রক্ষী। সেসব আজ অতীত। ১৮৪০ সালে জোড়াসাঁকো অঞ্চলে অবস্থিত বাড়িতে দুর্গাপুজো শুরু করেন শিবকৃষ্ণ দা, যা আজও মহাসমারোহে এগিয়ে নিয়ে যাচ্ছেন দা পরিবারের সদস্যরা। একচালার বাংলা শৈলীর সাবেকি মহিষাসুরমর্দিনী প্রতিমা সাজানো হয় বহুমূল্যের নয়নভিরাম গয়নায়। শৌখিন মানুষ ছিলেন শিবকৃষ্ণ। সেই সময় তিনি প্যারিস এবং জার্মানি থেকে হিরে এবং চুনির বিশেষ কাজ করা অলঙ্কার ও পোশাক আনতেন প্রতিমার জন্য, যা এতই মনোমুগ্ধকর হতো যে সেকালের কলকাতায় এসে প্রবাদ প্রচলিত ছিল দেবী মর্তে এসে গয়না পড়েন শিবকৃষ্ণ দায়ের বাড়িতে। এখনও ভেলভেটের ওপর সোনার উপর তারের অসামান্য কারুকার্য করা এক দর্শকতা চিত্রিত ছাতার আড়ালে সপ্তমীতে গঙ্গায় নবপত্রিকা স্নান করাতে নিয়ে যাওয়া হয়।
1942 অবধি বিদেশ থেকে ডাকের সাজে আনানো চলছিল। তারই কিছু অংশ এখনও চালচিত্রের টবক হিসেবে ব্যবহার করা হয়। পুরনো কলকাতার ইতিহাসে ছাতুবাবু লাটুবাবুর নাম সুপ্রসিদ্ধ ছিল। এদের পিতা রামদুলাল দেব 1770 সালে বিডন স্ট্রিটের বাসভবনে দুর্গাপুজো শুরু করেন। বাংলার ব্যবসায়ী সমাজে সেই সময় রামদুলাল ছিলেন একটি উজ্জ্বল নাম। মার্কিনদের সঙ্গে ব্যবসা করে তিনি প্রচুর ধনসম্পদ অর্জন করেন। এখান থেকে মূলত মশলা ও মুসলিম রপ্তানি করতেন এবং নিউ ইয়র্ক থেকে জাহাজে করে প্রচুর লোহা, ব্র্যান্ডি, নানা রকম মাছ, মোমবাতি ইত্যাদি আমদানি করতেন। তার প্রয়াণের পর উত্তরাধিকার সূত্রে এই দুর্গাপুজোর দায়িত্ব এসে পড়ে তার দুই ছেলে আশুতোষনাথ অর্থাৎ ছাতুবাবু এবং প্রমোদনাথ দেবের ওপর, যিনি লাটুবাবু নামে পরিচিত।